গাজায় নানা প্রতিকূলতা সত্ত্বেও শিশুদের পাঠদান চালিয়ে নিতে চান শিক্ষক মরিয়ম আবু রিজক। তাবুতে অস্থায়ী স্কুল স্থাপন করে শিশুদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন তিনি। মরিয়মের স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে, যেখানে আরবি, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষা দেওয়া হয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে কয়েক সপ্তাহ আগে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, কিন্তু ফিলিস্তিনের গাজার শিশুরা এখনও স্কুলের বাইরে। এ অবস্থায় এগিয়ে এসেছেন মরিয়ম আবু রিস্কের মতো উপত্যকার নিবেদিত প্রাণ শিক্ষকেরা। দক্ষিণাঞ্চলের খান ইউনিসে অস্থায়ী শ্রেণীকক্ষে শিক্ষাদান অব্যাহত রেখেছেন মরিয়ম। পরিস্থিতি বেশ কঠিন, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। শিশুদের শেখার যথেষ্ট আগ্রহ রয়েছে, তবে তারা সেই সুযোগ পাচ্ছে না। লেখাপড়ার সময় তাদেরকে খাবার ও পানির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। শিশুদের ভবিষ্যতের কথা ভেবেই তাবুতে অস্থায়ী স্কুল খুলেছি। তাবুতে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিশুদের শেখানোর ব্যবস্থা করা হয়েছে। মূলত আরবি, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষা দেওয়া হয়। আঁকা আঁকি এবং খেলাচ্ছলে শেখানোর চেষ্টা করেন মরিয়ম। এক বছরের ইসরায়েলি তাণ্ডবে গাজার 6,25,000 শিশু স্কুলের বাইরে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে উপত্যকার বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে। গাজার পরিস্থিতি এখনও শান্ত নয়। আমরা প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হই, প্রতি মুহূর্তে বিমান ও বোমা হামলার শঙ্কায় থাকি। তবে নানা প্রতিকূলতা সত্ত্বেও শিশুদের শিক্ষা চালিয়ে নিতে হবে, কারণ তাদের পুরো একটি বছর নষ্ট হয়ে গেছে শিক্ষা ছাড়াই। শিশুদের জীবনের মূল্যবান সময় এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। ইসরায়েলি হামলায় গাজার 10,000-এর বেশি শিক্ষার্থী নিহত হয়েছে, শিক্ষক নিহত হয়েছেন 500 জনের বেশি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।